রাজনৈতিক মঞ্চে মাইকে ব্যবহার করি। আজকে সেই রবীন্দ্রনাথ ঠাকুরই আমাদেরকে শেখাচ্ছেন যে যেদিনকে বাংলাটা ভাগ হয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত ইংরেজ সরকার নিয়েছিল তার বিরুদ্ধে কিন্তু মানুষই রুখে দাঁড়িয়েছিল, মানুষই একে অপরের হাতে রাখি বন্ধন করে বলেছিল যে না, মানুষকে মানুষের পাশ থেকে চলে যেতে দেবে না। আজকেও যদি মানুষকে মানুষের বিরুদ্ধে মানুষকে মানুষের সঙ্গে বিভাজন করতে চাইছে, সেই বিভাজনের নাম যদি কোনো ধর্ম দিয়ে হয়, সেই বিভাজনের নাম যদি কোনো জাতি দিয়ে হয়, সেই বিভাজনের নাম যদি কোনো ভাষা দিয়ে হয়, সেই বিভাজনের নাম যদি মানুষের কোনো রাজনৈতিক দলের পরিচয় হিসাবে হয়, তাহলে আমরা বলবো সেই পরিচয়কে আমাদেরকে বাদ দিতে হবে। কোনো ধর্মের ভিত্তিতে না, কোনো ভাষার ভিত্তিতে না, কোনো জাতির ভিত্তিতে না, কোনো রাজনৈতিক দলের ভিত্তিতে না, আমরা সবাই মানুষ। সরকার যখন তৈরি হয়ে গেছে, বিধায়ক যখন জিতে গেছেন, তখন রাজনৈতিক দল হিসাবে তারা তাদের দায়িত্ব পালন, নন্দীগ্রামের সাধারণ মানুষেরা প্রত্যেকটা রাজনৈতিক দলের দিকে, সরকারের দিকে, প্রশাসনের দিকে তাকিয়ে আছে। আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমরা এটাই একটাই কথা বলবো যে মানুষ সবার উপরে। রবীন্দ্রনাথ ঠাকুরও কথাই বলেছিলেন যে ভাষার উপরে, জাতির উপরে, ধর্মের উপরে, দেশের উপরে, গোটা দুনিয়ার উপরে, গোটা এই যে আমাদের দেশ আছে, দুনিয়া আছে, সেই তারও উপরে একমাত্র যার অবস্থান সে হচ্ছে মানুষ। তাহলে মানুষকে বাঁচানোর জন্য যে ভোট, মানুষকে বাঁচানোর জন্য হবে, তাহলে কি নন্দীগ্রামের সাধারণ মানুষের কোনো দায়িত্ব নেই? নন্দীগ্রামের সাধারণ মানুষেরও অনেক দায়িত্ব আছে, সেই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। সেই দায়িত্ব পালন করার মাধ্যমে একটা মানুষ আরেকটা মানুষকে বাঁচাতে হবে, সেটা রাজনৈতিক হিংসা খুনোখুনির মধ্যে থেকে বা ব্যাপিয়ে নিয়ে আসা হোক, কেউ যদি মারা যাচ্ছে না খেতে পিয়ে, তাহলে তাকেও বাঁচিয়ে নিয়ে আসা হোক, সঠিক জায়গায় অবস্থান করতে হবে। ভোট মানুষকে অনেক শিক্ষা দেয়, সেই শিক্ষার মধ্যে থেকেই আমরা আপনাদেরকে বলছি যে নন্দীগ্রামের সাধারণ মানুষকেও অনেক দায়িত্ব পালন করতে হবে, সেই দায়িত্বের মধ্যেই আপনারা থাকবেন, এই আশা আমরা করছি। আমরা আশা করছি রাজনৈতিক দল হিসেবে এখানে যারা জিতেছেন তারাও দায়িত্ব পালন করবেন, গোটা রাজ্যে রাজনৈতিক দল হিসাবে যারা দায়িত্ব পাই পেয়েছেন তারাও তাদের দায়িত্ব পালন করবেন, এবং আমরা সংযুক্ত মোর্চার পক্ষ থেকে আমরাও আমাদের দায়িত্ব পালন করব। আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, 25শে বৈশাখ, টেঙ্গুয়াতে আবার আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মালা দিয়ে আমরা আমাদের মিছিল, শান্তির মিছিল আমরা শুরু করেছিলাম। যেদিনকে গোটা বাংলাকে ভাগ করে দেওয়ার চক্রান্ত হয়েছিল, যেদিনকে আমি যাতে ভালো করে বেঁচে থাকতে পারি, আমি ভালো করে বেঁচে তখনই থাকতে পারবো যখন আমার পরিবারের বাকি সবাই ভালো করে বেঁচে থাকতে পারবে, আমার পরিবারের সবাই তখনই ভালো করে বেঁচে থাকতে পারবে যখন আমার পাড়া, আমার বুথ, আমার গ্রাম, আমার পঞ্চায়েতে সবাই ভালো করে বেঁচে থাকতে পারবে, যাতে সেরকম কোনো সমস্যার মুখোমুখি কেউ না হয়। কিন্তু আজকে গোটা পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে দেখুন, দেখুন একবার কি চলছে গোটা পশ্চিমবঙ্গে। মানুষ এই জন্য ভোট দিয়েছিল, মানুষ এই জন্য বলেছিল যে রুজি চাই, রোজগার চাই, জিনিসপত্রের দাম কমাতে হবে, চাকরি চাই, মানুষ যাতে হিন্দু মুসলমান সবাই মিলে পাশাপাশি বেঁচে থাকতে পারে, মানুষ যাতে হসপিটালে বেড পায়, মানুষ যাতে স্কুলে যেতে পারে, মানুষ যাতে রাস্তায় দাঁড়িয়ে মালদান করছেন ডিওএফআই রাজ্য সভাপতি মীনাক্ষী মুখার্জি। এরপরে কবিগুরুর প্রতিকৃতিতে মালদান, এরপরে মাল্যদান করছেন সিপিআই পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড কানু সাহু, কানাইলাল সাহু, নিরঞ্জন সিহি, এরপরে প্রযুক্তিতে মাল্যদান করছেন ডিওএফআই পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক এবং সিপিআইএম এর পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড পরিতোষ পট্টনায়ক। মান্যতা দিয়ে আমরা 50 জনই উপস্থিত করেছি এবং আমরা একে অপরের সঙ্গে শারীরিক দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার করে স্বাস্থ্য, এছাড়া উপস্থিত কমরেড যারা আছে, সাম্প্রদায়িক সম্প্রীতির দাবিতে এই মিছিলে দলে দলে যোগ।
সমস্ত রকম রাজনৈতিক হিংসা বন্ধের দাবিতে সমস্ত মানুষ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 107তম জন্মদিন তাকে সামনে রেখে আমরা শান্তি সম্প্রীতির দাবিতে আজকের এই মিছিল চলছে।